গাইজ, ওয়েলকাম টু সুপর্ণাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছো আজকে আমার বার্থডে, দিদি আমাদের বাড়িতে এসছে, কি আমার জন্য গিফট নিয়ে এসছে দেখো। আমার দিদা দাদু, এই দেখো আমার দাদু বসে আছে, হাই করে দাও। এই দেখো আমার দিদা, এই দেখো আমার বুনু, এই দেখো আমার আরেকটা বোন, এই দেখো আমার ভাই, এই দেখো আমার দিদির মেয়ে। পুরো ঘরটা এই দেখো, দিদি রান্না করছে। এই দেখো কাকা, এটা আমার কাকি, এই দেখো এটা একটা দিদি, দেখো আমাদের কুকুর শেরু, এই দেখো কাকির সাথে খেলা করছে, আর এই দেখো বাঘা। ও কাকি হাই করে দাও, ও কাকি চলে যাচ্ছে, শেরুও চলে যাচ্ছে। এই দেখো আমার মা ভেজ পকোড়া ভাজছে। এখন আশীর্বাদ পর্ব চলছে, মা বাবা আশীর্বাদ করছে, এরপর একে একে মামা দাদু সবাই একে একে আশীর্বাদ করবে। বেশি লোকজন হয়নি, তো বাড়ির কয়েকজন মিলেই করা হয়েছে, নিজেদের আত্মীয় স্বজন, তো সেইভাবে বড় করে করা হয়নি। তো তোমরা দেখতে থাকো, এখন আশীর্বাদ পর্ব চলছে, তারপর কেক কাটিং হবে, তারপর খাওয়া দাওয়া। তো এইখানে থাকো, সব কাকার ছেলে রয়েছে, মামার মেয়ে সবাই রয়েছে। তো এদিকে কাকি আশীর্বাদ করছে, আর ওইদিকে ওরা বদমাশি শুরু করে দিয়েছে। যা হয়, ছেলে পেলে থাকলে বদমাশি করে, দুষ্টুমি করে। ওরা আমার মেয়েকে নিয়ে বদমাশি করছে, মামার মেয়ের সাথে বদমাশি করছে, তারপরে এই এরকম ভাবেই হাসি মজা করে কাটিয়েছে ওরা। তো এই যে বসে রয়েছে, ওটা আমার কাকার ছেলে হয়, তোমরা আগেও ভিডিওতে দেখেছো। আর লাল সোয়েটার পরা ওটা আমার মামার মেয়ে, আর এই পাশেরটা তো আমার মেয়ে, বোনের কোলে রয়েছে। আর এখন আমার দিদা আশীর্বাদ করছে, এটা আমার দিদা হয়, তোমরা আগেও ভিডিওতে দেখেছো, যারা আমার ভিডিও দেখো, আর যারা নতুন ভিডিও দেখছো তারা তো চিনবে কি করে আমার দিদাকে। আর এখানে দেখো মামা কাকি আর মা ছিল ওখানে, তো সেইভাবে কাউকে বলা হয়নি আর, বুঝছো, আমার মামার বাড়ি, আমরা কাকারা, আমার পিসিদেরকে বলা হয়েছিল কিন্তু পিসিরা আসেনি। আর এখন দেখো আমার মামা আশীর্বাদ করছে এখানে, তো এটা আমার মামা হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আসো 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 আসো, তুমি আসো, দাদা কাছে যাও, দাদা কাছে যাও, ওরা ভালো না। তো মামাম দেখলে ভয় পাচ্ছে ওই স্প্রেটা করার পর, তাই মামামকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন বোন কেক কেটে কেটে সবাইকে দেবে, এরপর কেক কাটিং তো হয়ে গেল, কেক কাটিং এর পর কেক খাওয়া দাওয়া হবে, তারপরে আমাদের মেন খাওয়া দাওয়া আর কি।
রাত অনেক বেজে গেছিল, প্রায় রাত 11টার কাছাকাছি, না সরি 10:30টার কাছাকাছি বেজে গেছিল, তো আমাদের একটু লেট হয়ে গেছিল। এই দেখো সবাই খেতে বসেছে। এ ভাই তাকা, মুনু খাচ্ছো তুমি? ভাল লাগবে, ডাল দিও না। আবার এখনো বসবে কাকা কাকি, মা বাবা দিদি ওদের হয়নি। এই দেখো মা, এই দেখো দিদি, ওর মেয়েকে খাওয়ানোতে ব্যস্ত। দুষ্টু হাই করে দাও। দি কিছু বলবি? কেমন লাগলো জানিও, আজের বার্থডেতে যতটা সম্ভব তোলার চেষ্টা করেছি। সবাই জানিও কেমন লাগলো বার্থডে ব্লগটা। দিদাকে বল কিছু বলবে না। দিদা রান্না কেমন হয়েছে আজকে? ও দিদা আজকে রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। ভাইকে জিজ্ঞেস কর, ভাই দিদা রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তোমরা সবাই একে চাবা যখন আরো বেশি করে সামনের দিকে আরো ইয়ে হইতে পারে। খুব রান্না বান্না ভালো হচ্ছে। কি কি করবে সবাই? লাইক করবে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, দিদিকে সাপোর্ট করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখো এখন রাত বাজে 10:45, এখনো কারো খাওয়া হয়নি। এই দেখো এখনো খেতে বসেছে। তোমরা দেখতেই পারলে আমার বার্থডেতে অনেক লোকজনই হয়েছে, তাও আমার জিজু ছিল না, তাই আমার আফসোস থেকে গেল। তো জিজু আসলে আবার ইচ্ছা আছে যে আবার করার, সেলিব্রেট করার। জিজু থাকলে মজা হতো। সামনেই আমার ভাইয়ের বার্থডে, আবার নতুন নতুন ব্লগ আসবে, তো তোমরা দেখতে থেকো আমাদের ব্লগ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। আর